সকালবেলায় ঘুম থেকে উঠে যখন কোরাতে স্ক্রল করছি, হঠাৎ করে একটা গল্প দেখতে পেলাম এবং গল্পটা আমার কাছে এতটাই ভালো লাগলো যে সাকসেস হওয়ার জন্য এর থেকে ভালো গল্প আসলে হতে পারে না। এবং আপনি কিরকম বলবো, মনে করেন আপনি যদি বলেন যে সাকসেস কাকে বলে, আপনি এই গল্পটার মধ্যে পাবেন। যদি বলেন সাকসেস হওয়ার আসলে কি কি করণীয় বা সাকসেস হতে কি কি লাগে, আপনি এই গল্পটার মধ্যে পাবেন। সাকসেস হওয়ার সহজ কোনো ওয়ে আছে কিনা, আপনি সেটাও এই গল্পের মধ্যে পাবেন। শুধুমাত্র পরিশ্রম করলে যে ধনী হওয়া যায় না, তো এই গল্পের মধ্যে খুব সহজেই টের পাওয়া যায়। তো চলুন আমরা এই গল্পটা দেখে আসি, যেটা থেকে খুব সহজ সরল একটা গল্প, বাট এখান থেকে আমার মনে হয় আর এর থেকে বেশি জানার দরকার হয় না নিজের জীবনটাকে সাজানোর জন্য। তো চলুন শুরু করা যাক। দুই বন্ধু একই এলাকাতে দুজন বসবাস করতো এবং একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, একই সঙ্গে লেখাপড়া করেছে, একই সঙ্গে লেখাপড়া শেষ করেছে এবং তারপর তারা তাদের ম্যারিড লাইফে গিয়েছে। প্রচণ্ড রকমের হার্ডওয়ার্কিং পার্সন তারা দুইজনই, তাদের দুইজনই এক ছেলে এক মেয়ে, অর্থাৎ তারা পরিবারে চারজন চারজন করে সদস্য, দুই বন্ধুরই চারজন চারজন করে সদস্য, এক ছেলে এক মেয়ে সহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রথম বন্ধু সে প্রচণ্ড রকমের হিংসা করত বা প্রচণ্ড রকমের হীনমন্যতায় ভুগত, কারণ হলো প্রথম বন্ধু অনেক পরিশ্রম করার পরেও সে ধনী হতে পারে না, আর এদিকে দ্বিতীয় বন্ধুও কম পরিশ্রমী না, বাট সে দিন দিন শুধু ধনী হয়েই যাচ্ছে। আর প্রথম বন্ধু যেমন গরিব ছিল গরিবই থেকে যাচ্ছে। অথচ দেখেন প্রথম বন্ধু ঠিক যেমন হার্ডওয়ার্কিং, দ্বিতীয় বন্ধু একই রকম হার্ডওয়ার্কিং, বাট এবং শুরু থেকেই। এবং দেখা গেল যে দ্বিতীয় বন্ধু শুধু ধনী হচ্ছেই, আর প্রথম বন্ধু ধনী তো হচ্ছেই না, গরিব যেমন ছিল একই জায়গাতে রয়ে যাচ্ছে। এই জন্য সে বারবার বিধাতাকে শুধু দোষারোপ করতো, হে বিধাতা তুমি আমাকে এইভাবে পরীক্ষা করছো, আমাকে এইভাবে নেগলেক্ট করছো, বারবার সে সৃষ্টিকর্তাকে দোষারোপ করতো। এবং এটা তো গল্প আসলে, সৃষ্টিকর্তাও থাকতে পারলেন না, তিনি সরাসরি সামনে এসে প্রকট হন এবং বলেন যে বারবার তুমি আমাকে দোষারোপ করছো, ঠিক আছে তোমার কথাই থাক, আমি তোমাদের দুইজনকে আবার গরিব করে দিলাম, আজ থেকে তোমারও কিছু নাই তোমার বন্ধুরও কিছু নাই, এবং আজ থেকে আমি তোমাদের দুইজনকে দুইটা সিপ উপহার দিচ্ছি। এই সিপ মানে হচ্ছে বড়শি, যেটাতে মাছ ধরতে হয়। বন্ধু তো মহা খুশি যে আজ থেকে তার বন্ধু একদমই গরিব, তারা দুইজন এক হয়ে গেছে, এবার আমি দেখে নিব যে আমি এবার ধনী হয়েই ছাড়বো। যাক, যথারীতি পরের দিন সকালবেলা দুই বন্ধু রীতিমতো চলেছে মাছ ধরতে, একটা জলাশয় পেলো, সেখানে দুই বন্ধু মাছ ধরা শুরু করলো। যেহেতু বিধাতা তাদেরকে এই বড়শিগুলো উপহার দিয়েছে, এই সিপগুলা, এই জন্য প্রতিটা বড়শিতে চারটা করে মাছ পেলো। তো প্রথম বন্ধু যখন চারটা মাছ পেয়েছে, সে আনন্দে নাচতে নাচতে বাড়িতে চলে গিয়েছে, চারটা মাছ বলে কথা। তার ওয়াইফ খুব খুশি হলো, চারজন তারা ফ্যামিলিতে চারটা মাছ সুন্দরভাবে খেলো এবং রাতে খুব সুন্দর ঘুমলো। দ্বিতীয় বন্ধু কি করলো, সে চারটা মাছ নিয়ে সোজা বাজারে গেল, সেখানে তিনটা মাছ বিক্রি করে দিল, একটা মাছ দিয়ে সে একটা বড়শি কিনলো, আর দুইটা মাছ দিয়ে সে একটা লোককে ভাড়া করলো, এবং এই হিসাবে ভাড়া করলো যে পরের দিন সে তার হয়ে মাছ ধরে দিবে। যাই হোক, এভাবে সে বাসায় চলে আসে এবং একটা মাছ তারা চারজনে খায়, এবং এই চারজনে তাদের অনেক কষ্ট হয় একটা মাছ দিয়ে আসলে রাতটা খুব পার করা। পরের দিন সকালবেলায় প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু যথারীতি যথাস্থানে এসে হাজির। দেখা গেল প্রথম বন্ধু তো মহা খুশি যে আজকে দিনটাও তার ভালো কাটবে, আজকেও সে চারটা মাছ পাবে, কিন্তু তাকিয়ে দেখলো যে আজকে বন্ধু একা না, দ্বিতীয় বন্ধু একা না, সঙ্গে আর একজনকে নিয়ে আসছে, আবার একটা সিপও আছে। তার ভিতরে খটকা লাগলো, এটা আবার কোথায় পেলো। যাই হোক, এটা তার ভাবার বিষয় না, সে এটা নিয়ে কোনো চিন্তা করলো না, একটা সিপ বেশি থাকলেই বাকি। সে যেটি করলো মাছ ধরলো, যথারীতি দুজনেই মাছ ধরলো, কিন্তু আজকের ঘটনাটা একটু উল্টা ঘটলো। প্রথম বন্ধু কিন্তু চারটা মাছ পেয়েছে, কিন্তু দ্বিতীয় বন্ধুর কাছে কিন্তু দুইটা সিপ দুইটা বড়শি, সে চারটা চারটা আটটা মাছ পেয়েছে। প্রথম বন্ধু চারটা মাছ নিয়ে বাড়িতে চলে গেল, এবং সেদিনও দেখা গেলো তারা চারজন মিলে চারটা মাছকে খুব সুন্দরভাবে কাটিয়ে দিল। আর এদিকে দ্বিতীয় বন্ধু যে কাজটি করলো, সে আটটা মাছ নিয়ে বাজারে গেল, সেখান থেকে দুইটা মাছ রেখে দিল নিজের বাড়ির জন্য, আর ছয়টা মাছ বিক্রি করলো। সে দুইটা মাছের টাকা দিয়ে আবার দুইটা সিপ কিনলো, আর চারটা মাছের টাকা দিয়ে আরও দুইজন লোককে ভাড়া করলো। সব মিলে তার এখন লোকের সংখ্যা তিনজন এবং সে সহ চারজন। পরের দিন সকালবেলায় যথারীতি মাছ ধরতে হাজির, প্রথম বন্ধু সেই একাই আছে, সে আবার ওই সিপ ফেললো এবং দেখলো পাশে যে তার বন্ধু একা নয়, এবার তার পাশে আরও তিনজন, সে সহ মোট চারজন। আজকে মাছ ধরার ক্ষেত্রে অনেক ফারাক দেখা গেল, প্রথম বন্ধু চারটা মাছ কিন্তু ঠিকই পেয়েছে, কিন্তু দ্বিতীয় বন্ধু কিন্তু চারটা বড়শি চারটা সিপ, সে চারটা বড়শি বা চারটা সিপে ১৬টা মাছ পেয়েছে, প্রতিটাতে চারটা করে। এইখানে মোটামুটি ভ্যারিয়েশন কিন্তু চলে এসছে। প্রথম বন্ধু এবার আর স্থির থাকতে পারলো না, তারপরও মোটামুটি মন খারাপ করে সে বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পর তার ওয়াইফ কিন্তু তার উপরে প্রচণ্ড রকমের রাগারাগি করলো, প্রতিদিন এত মাছ মাছ আর মাছ, এছাড়া আর কিছু নাই, অন্য কিছু কি খাওয়ার মতো নাই, শুধু মাছ কত খাওয়া যায়। তাদের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল। আর দ্বিতীয় বন্ধু কি করলো, সে আজকে ১৬টা মাছ নিয়ে বাজারে গেল, চারটা মাছ সে খাওয়ার জন্য রেখে দিল, ১২টা মাছ বিক্রি করলো, এবং এই ১২টা মাছ বিক্রি করে সে একটা বড় জাল কিনলো, যে জাল দিয়ে সে বড় মাছ ধরতে পারবে। এবং তিনজনের সঙ্গে কথা বললো যে আগামীকাল থেকে
তোমরা আমার এখানে নিয়মিত কাজ করবে, তোমাদের এখন প্রতিদিন আমি মজুরি দিব না, তোমাদের এখন সপ্তাহে আমি একদিন মজুরি দিব। তারাও খুব খুশি যে আমাদের কাজটা অন্তত পার্মানেন্ট হলো। সেই হিসাবে তারা কি করলো, আগামীকাল থেকে তারা জাল ফেলবে এই মনস্থ করে যে যার মতো চলে গেল। এবং উনি যেটি করলেন যে যেহেতু তাদেরকে সপ্তাহে একদিন টাকা দিতে হবে, তার মানে জাল কেনার পর যে টাকা থেকে গেল এই টাকা কিন্তু উনি এদেরকে দেন নাই, তার পারিশ্রমিক বাবদ কিন্তু দেন নাই, এই টাকাটা তাদের কাছে তার কাছে রয়ে গেল। তিনি যেটি করলেন এই টাকা দিয়ে ওই পুকুরের মালিকের কাছ থেকে একদিনের জন্য পুকুরটা ইজারা নিলেন এবং পরের দিন সকালবেলায় তাদেরকে পাঠিয়ে দিলেন যাও মাছ ধরে নিয়ে আসো। দেখা গেল যে প্রথম বন্ধুতে এসে হাজির, সে মাছ ধরবে। এসে তো যখন দেখতে পেলো যে বন্ধু নাই, তার মানে সে মহা খুশি, আজকে বন্ধু নাই, আজকে আমি একাই মাছ ধরবো, ও তো আজকে মাছ পাবে না। কিন্তু যখনই মাছ ধরতে যাবে তখনই দেখা গেল যে তার যে তিনজন কর্মচারী একজন এসে বাধা দিল, আপনি আজকে মাছ ধরতে পারবেন না, কারণ মালিকের কাছ থেকে এটা আজকে আমরা ইজারা নিয়েছি। সো আজকে যত মাছ আছে এখানে আমরা ধরে এখান থেকে নিয়ে যাবো, আপনি আজকে এখানে কোনোভাবেই মাছ ধরতে পারবেন না। সে তো শুনবে না, এটা কোনোভাবেই তিনি মেনে নিতে চাচ্ছিলেন না। অবশেষে ওই জমির বা ওই পুকুরের মালিক এসে যখন বললেন হ্যাঁ উনি একদিনের জন্য ইজারা নিয়েছেন, আজকে তুমি মাছ ধরতে পারবে না, আজকে বরং তুমি অন্য কোথাও মাছ ধরো, সে তো রেগে মেগে আগুন বাড়িতে চলে আসছে। আর অন্য বন্ধু তার তিনজন যে সহকর্মী ছিল তারা চেষ্টা করলো সেখান থেকে মাছ ধরলো, আর এই মাছ ধরার পর তারা বাজারে বিক্রি করলো, দেখা গেল মোটামুটি বেশ বড় অঙ্কের টাকা পেলো। এরপর ওই টাকাটা দিয়ে তিনি যেটি করলেন ওই লোকটার কাছ থেকে স্থায়ীভাবে পুকুরটি ইজারা নিয়ে নিলেন, ওই জলাশয়টা ইজারা নিয়ে নিলেন। এবং দেখা গেলো দ্বিতীয় বন্ধু এভাবে কিন্তু তিনি এখন পুকুর নিয়ে নিলেন। আর প্রথম বন্ধু কি হলো, যখন তিনি ওখানে মাছ ধরতে যাবেন উনি মাছ ধরতে যেতেই পারেননি, কারণ ওই পুকুরে আর তিনি কখনোই বসিয়ে ফেলতে পারবেন না, কারণ পুকুর তো নিয়ে নিয়েছেন। দ্বিতীয় বন্ধু অলরেডি কিন্তু পুকুর নিয়ে নিয়েছেন, সে এখন যেটি করে যে নিয়মিত ওই যে তিনজনকে রেখে দিয়েছে তারা নিয়মিতভাবেই ওখানে মাছ ধরে, এবং এদের মধ্যে প্রথম যে ব্যক্তিটাকে রেখে দিয়েছিল বা প্রথম যে ব্যক্তি তাকে কর্মী হিসেবে নিয়েছিল তাকে এখন ম্যানেজার করে দেওয়া হয়েছে, সে এগুলো দেখভাল করে, ওদের মাধ্যমে এই মাছগুলো ধরে বাজারে বিক্রি করে, বিক্রি করে মালিকের হাতে তুলে দেয়। আর সে এখন অন্য আরেকটা ব্যবসা সার্চে চলে গিয়েছে, অর্থাৎ সে এই ব্যবসাটা কিন্তু অলরেডি সেট আপটা করে দিয়েছে, এখান থেকে নিয়মিত যে মাছ পাচ্ছে সেই মাছটা কিন্তু কর্মচারীরা যথারীতি বুঝিয়ে দিচ্ছে। আর তিনি এখন যেটি করেছেন অন্য আরেকটা ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, সেটাকে আরও কীভাবে গ্রো করা যায়, কীভাবে এটাকে আরও একটু উপরের দিকে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু ব্যস্ত। তো এই হচ্ছে অবস্থা, প্রথম বন্ধু প্রথম বন্ধুর জায়গাতে রয়ে গেলেন, দ্বিতীয় বন্ধু কিন্তু অলরেডি পুকুর মালিক হয়ে গেছে, পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করেছে, এরপরে দেখা যাবে সে ওটা রেখে আরেকটা ব্যবসা শুরু করবে, ডে বাই ডে তার ক্যাপিটালের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম বন্ধু যে গরিবী থেকে যাচ্ছে, দ্বিতীয় বন্ধু দিন দিন আপনাদের কি মনে হয় সে কি শুধু উঠতে থাকবে নাকি নামতে থাকবে নাকি দাঁড়িয়ে থাকবে, আপনারাই বলুন, পারলে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানিয়ে দেন। এখন এই হচ্ছে টোটাল গল্পটা, আমার কাছে এতটাই ভালো লাগছে। দেখেন সাকসেস যদি বলে থাকেন তাহলে আপনি কখনোই আসলে মানুষের একটা কাজ করা উচিত নয়, কখনোই আমাদের সব টাকা একবারে খরচ করা উচিত নয়, কখনোই সেভিংস যে মুডে আমরা চলি বা চলার চেষ্টা করি এই মুডটা আমাদের চেঞ্জ করা উচিত নয়। আমাদের আজকের দিন খারাপ যেতে পারে, আমাদের কালকের দিনটা খারাপ যাওয়া উচিত নয়, তার জন্য আজকে কষ্ট করব কালকে ডেফিনেটলি ভালো কিছু পাবো, এটাই তো নিয়ম। তো এই হচ্ছে আমাদের সাকসেসের গল্প। আমার মনে হয় গল্প থেকে আমাদের যাদের প্রশ্ন থাকে যে কীভাবে আসলে সাকসেস হওয়া যায়, আমার মনে হয় গল্প এর থেকে আসলে ভালো গল্প হয় না। আজকের গল্পটা এই পর্যন্তই, আপনাদের জন্য কিন্তু এই ধরনের সাকসেসের শুভকামনা রইল, ভালো থাকবেন।